हेलो एवरीवन, vidonco.com वेबसाइटे तुम्हारे सबाई के स्वागत जानाई। आमी सौरभ दे, तुम्हारे मैथ थियोटा देखो एखाने निर्णायक बा डिटारमिनेंटर एक प्रमाण निये तुम्हारे सामने उपस्थित होयेछि। तो देखो एखाने प्रमाण आमादेर बाम दिके एक निर्णायक बा डिटारमिनेंट देवा आछे एबं डान दिके तार भ्यालू देवा आछे। एटा आमाके प्रमाण करे देखाते होबे। तो डिटारमिनेंटटा आमरा आगे लिखे नी कि देवा आछे। 2a a माइनस b माइनस c 2a एखाने देवा आछे 2b 2b b माइनस c माइनस a एखाने आछे c माइनस a माइनस b 2c एवं 2c। ए हलो आमादेर सम्पूर्ण निर्णायक बा डिटारमिनेंट। तो आमरा डिटारमिनेंटेर एखाने एकटा धर्म काजे लागाबो, सेटा हलो आमरा जदि कोनो रो आमरा जानी डिटारमिनेंट बा निर्णायकेर क्षेत्रे कोनो एकटा रोयेर संगे आरेकटा रोयेर जदि गुणितक মানে যোগ করি বা বিয়োগ করি, তাহলে আবার কলামের ক্ষেত্রেও এটা হতে পারে। কোনো একটি কলামের সমস্ত রাশির সঙ্গে অন্য কলামের সমস্ত রাশির গুণিতক যদি যোগ বা বিয়োগ করি তো নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তো সেই ধর্মটা আমরা এখানে লাগাবো। আমরা এখানে কি করব, আমাদের এখানে ফার্স্ট যে কাজটা সেটা হবে এই যে দ্বিতীয় কলাম রয়েছে, এই দ্বিতীয় কলামের প্রত্যেকটা রাশি থেকে আমি প্রথম কলামের সমস্ত রাশি বিয়োগ করব। ঠিক একই কাজ করব তৃতীয় কলামের রাশি থেকে, তৃতীয় কলামের রাশি থেকেও আমরা এই প্রথম কলামের সমস্ত এলিমেন্টগুলো বিয়োগ করব। তো কি আসে দেখো, তাহলে এখানে আমাদের প্রথম যে কলামটা সেটা 2a 2b এবং c মাইনাস a মাইনাস b এটা কনস্ট্যান্ট থাকলো। তো আমরা এখানে যে অপারেশনটা লাগাচ্ছি সেটাকে আমরা কি বলতে পারি, সি টু ড্যাশ। সি টু ড্যাশ মানে নতুন যে দ্বিতীয় কলাম পাচ্ছি সেটা কি না কলাম টু মাইনাস কলাম ওয়ান, এবং একইভাবে যে তৃতীয় কলাম পাচ্ছি নতুন সেটা হলো সি থ্রি মাইনাস সি ওয়ান। তো এখান থেকে দেখো এই অংশটা থেকে আমি 2a বিয়োগ করছি, তাহলে এই অংশটা থেকে 2a বিয়োগ করলে আমাদের অ্যাকচুয়ালি কী আসছে না মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। দ্বিতীয় এই এলিমেন্টটা দেখো 2b থেকে 2b বিয়োগ হয়ে যাচ্ছে তো জিরো, এবং লাস্টে দেখো 2c থেকে এই অংশটা বিয়োগ হচ্ছে, তাহলে 2c থেকে ওই অংশটা বিয়োগ হলে আমরা অ্যাকচুয়ালি পাবো এখানে a প্লাস বি প্লাস সি। ঠিক একইভাবে লাস্ট যে কলামটা সেখান থেকে আমরা যদি বিয়োগ করি প্রথমের কলাম, তো দেখো 2a এবং 2a বিয়োগ হয়ে যাওয়ার জন্য জিরো। দ্বিতীয় কেসে দেখো b মাইনাস c মাইনাস a থেকে 2b বিয়োগ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কী পাবো না মাইনাস a মাইনাস b মাইনাস c, এই অংশটা থেকে যেহেতু 2b আমি বিয়োগ করছি, এবং লাস্টে 2c থেকে এই অংশটা বিয়োগ করছি, সেই কারণে এই অংশে থাকবে a প্লাস বি প্লাস সি। তো আমরা এই ডিটারমিনেন্টের যে এলিমেন্টগুলোকে একটু যদি ভালো করে লিখি সিম্পলিফাই করে, তো আমরা কি আসবে দেখো 2a এখানে আমি মাইনাস কমন নিয়ে নিলাম, তা পাচ্ছি a প্লাস বি প্লাস সি, এখানে আসছে জিরো, এখানে আসছে 2b এটা জিরো, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে a প্লাস বি প্লাস সি, এখানে আসছে c মাইনাস a মাইনাস b, এখানে আসছে a প্লাস বি প্লাস সি, এবং এখানেও আসছে এ প্লাস বি প্লাস সি। এবারে আমরা জানি নির্ণায়কের যদি কোনো একটা রো বা কোনো একটা কলামে সমস্ত এলিমেন্টে একটা কোনো একটা জিনিস কমন আছে, তাহলে সেটাকে আমরা ডিটারমিনেন্টের বাইরে গুণ আকারে নিয়ে আসতে পারি। তো এখানেও সিম্পলি সেই কাজটাই করব আমরা। দেখো এইখানে দেখো এ প্লাস বি প্লাস সি রয়েছে, এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি রয়েছে, এবং এখানে জিরোর সঙ্গে তো আমরা কিছু নেই মানে এ প্লাস বি প্লাস সি আছে গুণ ধরতেই পারি। তো সেকেন্ড কলাম থেকে আমরা এ প্লাস বি প্লাস সি একটা কমন পাচ্ছি, আবার লাস্টের কলামে দেখো এখানে জিরো আছে তো এর সঙ্গে কিছু নেই মানে আমরা এ প্লাস বি প্লাস সি গুণ ধরে নিতেই পারি জিরোর সঙ্গে, এবং এখানে দেখো একটা এ প্লাস বি প্লাস সি রয়েছে এবং এখানে একটা এ প্লাস বি প্লাস সি রয়েছে। তো আমরা লাস্ট কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, তাহলে এখান থেকে আর একটা এ প্লাস বি প্লাস সি লিখলাম। তো আমাদের বাকি যে এলিমেন্টগুলো সেগুলো যেমন ছিল রাখবো, শুধু সেকেন্ড কলাম এবং থার্ড কলাম থেকে যেহেতু এ প্লাস বি প্লাস সি কমন চলে গেছে, তারপরে কী থাকে এখানে মাইনাস ওয়ান জিরো ওয়ান, এখানে জিরো মাইনাস ওয়ান ওয়ান, এরকম একটা অংশ দেখা যাচ্ছে আমরা। তো
আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আমাদের বাইরে চলে এসেছে। এবারে দেখো এখানে একটা মাইনাস ওয়ান আছে, তো আমি যদি এই তিন নম্বর এখানে আমাদের যে রোটা রয়েছে এই রোয়ের এলিমেন্টকে যদি এই দু নম্বর রোয়ের এলিমেন্টের সঙ্গে আমি যোগ করে দিই তাহলে কি পাবো দেখি। দেখো আমাদের এখানে ফার্স্ট রো সম্পূর্ণ অপরিবর্তিত রইল, সেকেন্ড রোটাও আমাদের, সেকেন্ড রো আমি চেঞ্জ করছি, তাহলে দেখো এটা যখন যোগ করছি টু বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি হচ্ছে, তো অ্যাকচুয়ালি এখানে কি আসছে না এখান থেকে অ্যাকচুয়ালি আসছে এরকম অনেকটা বি প্লাস সি মাইনাস এ এরকম আসবে, এবং এখানে যেহেতু ওয়ানের সঙ্গে এই জিরো যোগ হচ্ছে তো ওয়ান হয়ে যাচ্ছে, এবং এখানে দেখো জিরো হয়ে যাচ্ছে, এবং এখানে রয়ে যাচ্ছে সি মাইনাস এ মাইনাস বি ওয়ান ওয়ান। আমরা এখানে কি করেছি না, রো টু ড্যাশ মানে নতুন যে রো টু পাচ্ছি এটা হলো রো টু প্লাস রো থ্রি এটা করার জন্য। তো এখান দেখো এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার তো বাইরে ছিল থাকলো, দেখো এই কলামের এখানে আমি যদি ওই কলামের সাপেক্ষে মানে ডিটারমিনেন্টটা ভাঙি, নির্ণায়কটাকে ভাঙি, তো এই দুটো তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে শুধু এই ওয়ানের রেসপেক্টে এটা ভাঙবে, তো ওয়ানের রেসপেক্টে ডিটারমিনেন্টটা ভাঙলে আমরা ভ্যালু কী কী পাবো না, টু এ মাইনাস ওয়ান বি প্লাস সি মাইনাস ওয়ান ওয়ান এইটুকুই ভ্যালু পাবো। তো এটাকে আমরা ভেঙে দেখি এখান থেকে কী আসে, এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার ইন্টু, ডিটারমিনেন্ট ভাঙতে গেলে প্রথমে এটা গুণ করতে হয়, তো আমরা গুণ করলাম টু এ, এবং তারপরে এদেরকে গুণ করতে হয় এবং মাঝে একটা মাইনাস সাইন থাকে তো মাইনাস থাকলো, এরপরে গুণ করলে আমরা কী আসবে না, মাইনাস ওয়ান ইন্টু বি প্লাস সি মাইনাস এ এরকম টাইপের টার্মটা আসবে ভাঙলে। তাহলে পাচ্ছি দেখি না, এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইন্টু টু এ, এই মাইনাস আর মাইনাস নিয়ে প্লাস হয়ে যাবে এটা, প্লাস বি প্লাস সি মাইনাস এ। তো এখান থেকে কী এলো, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, দেখো এই টু এ এবং এখানে মাইনাস এ নিয়ে আমরা এখানে আর একটা এ প্লাস বি প্লাস সি পেয়ে যাব, তাহলে এ প্লাস বি প্লাস সির হোল কিউব পেয়ে গেলাম। তাহলে এটাই তো আমাদের অ্যাকচুয়ালি ডান পক্ষ ছিল, ডান পক্ষে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমাদের এখানে প্রমাণটা কমপ্লিট হলো। তো vidanko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো, ধন্যবাদ।